আমার চ্যানেলের নাম হচ্ছে হাবলু প্রোগ্রামার, যেখানে এই মুহূর্তে প্রায় 85,000 প্রোগ্রামিং শিখতেছে এরকম ফিল্টারিং অডিয়েন্স আছে। আমি যেহেতু র কোড নিয়ে ভিডিও বানাই, আজকে আমরা একটা লাখ টাকার পিসি বিল্ড করতে যাচ্ছি। লাখ টাকার পিসিতে আসলে ফ্লেক্স করতে না চাইলেও ফ্লেক্স কিছুটা চলেই আসে, কারণ লাখ টাকার পিসি শুনতে একটু অন্যরকম লাগে। আমার ইচ্ছা নেক্সট 5 ইয়ার্সে অ্যাটলিস্ট 10 লাখ মানুষকে প্রোগ্রামিং সেক্টরে আনা এবং তাদের ভালো একটা ফ্রিতে রিসোর্স দেওয়া। মেইনলি আমরা যে পিসিবিলটা আজকে করতে যাচ্ছি একজন সেলফ মেড ম্যান, আমাদের অতি প্রিয় হাবলু প্রোগ্রামার চ্যানেলের আহাদ ভাইয়ের জন্য। আহাদ ভাই মূলত বিভিন্ন রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে থাকেন এবং বিগিনার টু ইন্টারমিডিয়েট লেভেলের শিক্ষার্থীদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন। ওনার পিসি তো উনি মোস্টলি প্রোগ্রামিং করবেন এবং এগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা থেকেই যায়, তবে যে বিল্ডটা আমরা করছি তা দিয়ে এর সাথে সাথে গেমিংও যেমন করা যাবে, অ্যাট দ্য সেম টাইম কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং থেকে শুরু করে 3D কাজকর্ম মোটামুটি ডিসেন্টভাবে চলে যাওয়ার কথা। বলতে গেলে এই মুহূর্তে এর থেকে খুব বেটার বিল্ড পাওয়া ডিফিকাল্ট। যদিও আমরা 100K ফিগারে এই বিলটা করছি, কিন্তু চাইলে এটার বাজেট আরও কিছুটা কমিয়ে আনা পসিবল, আরও কিছু কিছু জায়গায় চিপ আউট করে। কম্পোনেন্টগুলো আহাদ ভাই পারচেস করেছেন টেকল্যান্ডের মাল্টিপ্ল্যান ব্রাঞ্চ থেকে। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। আমার নাম ঈশান আহমেদ আহাদ, আমি হাবলু প্রোগ্রামারের ফাউন্ডার। আমি গত 4 বছর ধরে প্রোগ্রামিং করতেছি অ্যান্ড গত 2 বছর ধরে হাবলু প্রোগ্রামারে আমি প্রায় 100,000 মানুষকে প্রোগ্রামিং শেখাই। পাশাপাশি আমি এই মুহূর্তে সুইডেনের একটা কোম্পানিতে রিমোট জব করতেছি। প্রসেসর হিসেবে আমরা বেছে নিয়েছি বাজারের অন্যতম মিড রেঞ্জ হটকেক ইন্টেল i5-13400। 10 কোর ও 16 থ্রেডের হাইব্রিড আর্কিটেকচারের এই প্রসেসরটির বুস্ট ক্লক 4.6 GHz, সাথে রয়েছে 20 MB Level 3 ক্যাশ, TDP 60W থেকে আপ টু 165W। বর্তমানে এন্ট্রি লেভেলে AMD রাজত্ব করলেও বাজেট 20,000 টাকা ক্রস করলে ইন্টেলের 13Z প্রসেসরগুলো এদের স্পেক্স, পারফরমেন্স ও ফিচারের জন্য আলটিমেট অপশনে পরিণত হয়। আমাদের বিল্ডে ব্যবহৃত 13400 এর দাম 26,500 টাকা। এই বাজেটে বর্তমানে AMD কোনো ভালো ও লেটেস্ট জেনের প্রসেসর নেই বললেই চলে। এরপর আসি মাদারবোর্ডের ব্যাপারে। মাদারবোর্ড হিসেবে আজকের বিল্ডে আমরা ব্যবহার করছি গিগাবাইট B760M D2H মাদারবোর্ডটা। এই এন্ট্রি লেভেল 13Gen DDR4 মাদারবোর্ডটির দাম পড়েছে 14,700 টাকা। এর VRM সেকশনে থাকছে 6+2+1 ফেজের ডিজিটাল হাইব্রিড VRM সলিউশন, 2 স্লটের সর্বোচ্চ 64GB পর্যন্ত র্যাম সাপোর্ট করে এটা। স্টোরেজ সেকশনে প্রাইমারি ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করেছি বিউনটেকের NX500 500GB NVMe ড্রাইভ। SSDটায় ওয়ারেন্টি থাকছে 5 বছর এবং দাম 4,200 টাকা। যদিও এই বিলটার প্রোডাক্টগুলো পারচেস করার পরের মাসখানেকের মধ্যে, গত মাসখানেকে SSDর দাম আরও কমেছে। খুব ভালো ভালো ব্র্যান্ডের খুব ভালো ভালো SSD খুব ভালো দামে পাওয়া যাচ্ছে। প্রথম যখন PC বিল্ড করি এটা 2018 শেষের দিকে আমার GSC এক্সামের পরে, তো ওই PCটা অতটা ভালো ছিল না। জাস্ট শুরুর দিকে ফ্যামিলিকে বলে একটু কান্নাকাটি করে PCটা কিনে নিছিলাম, তো ওইটা দিয়ে মোটামুটি কাজ করতে পারছি। বাট এখন যেহেতু 100,000 মানুষকে শেখাতে হয়, এটার জন্য ভিডিও তৈরি করতে হয়, ভিডিও এডিটিং আছে অ্যান্ড যেহেতু মাল্টিটাস্কিং করতে হয়, সো ওভারঅল সবকিছু মিলে ওই PCতে আর সম্ভব হচ্ছিল না, যার কারণে এটা নতুন করে বিল্ড করা। এই বিল্ডটা মেমোরি হিসেবে আমরা ব্যবহার করছি এই মুহূর্তে বাংলাদেশের বাজারে জাতীয় র্যামের পজিশন নিয়ে কর্সারের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করা কিংস্টন ফিউরি বিস্ট। 3200 MHz 8GB 2টা কিট, একটার দাম ছিল 3,000 টাকার মতো। এখানে অবশ্য র্যাম ভেদে বা রিটেল ভেদে এর দাম কম বেশি ওঠানামা করতে পারে। আপনারা যদি কিনতে চান অবশ্যই যেখানে সবচেয়ে কম পাবেন সেটাই কিনবেন। এখানে হয়তো আমরা 8GB না নিয়ে 9GB র্যাম নিলে আর একটু কম পেতাম, তবে ওই যে একটু বাড়তি FPS এই আশায় একটু 8GB র্যাম নেয় আর কি। তো আমার প্রোগ্রামিং জার্নিটা শুরু হয় 2018 শেষের দিকে যখন আমি GSC এক্সাম দিই। তো তখন আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে গেম ডেভেলপার হব, গেম বানাবো, নিজের গেম নিজে খেলবো। সো এরকম পারপাস থেকে আমি প্রোগ্রামিংয়ের দিকে আসি। বাট বাংলা ভাষায় এরকম ভালো রিসোর্স না থাকার কারণে আলটিমেটলি গেম ডেভেলপার হতে পারিনি। দেন ইচ্ছা ছিল ইথিক্যাল হ্যাকার হব, ওইটাও আলটিমেটলি হওয়া হয়নি রিসোর্সের অভাবে। এভাবে আস্তে আস্তে খোঁজাখুঁজি করতে করতে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা পাই। তো তখন কোড উইথ হ্যারি, দেন ক্লেভার প্রোগ্রামার, ফ্রি কোড ক্যাম্প, দেন EDX, CS50 এরকম বিভিন্ন কোর্সেস দেখি। সো সেখান থেকে যে কিছু কিছু জিনিস শিখি, তো এইভাবে আস্তে আস্তে নিজের রিসোর্স প্লাস নলেজটা বাড়াইতে থাকি এবং একসময় দেখি যে এই জায়গা থেকে শিখতে শিখতে অনেক কিছু জেনে ফেলছি। CPU বেসড কাজ করলে পরে একটা প্রসেসরের জন্য আফটার মার্কেট কুলার নেওয়াটাই বেশি যুক্তিযুক্ত। গত 2 বছরে বাংলাদেশের বাজারে অনেক ভালো ভালো কোম্পানির কুলার এসেছে, যেগুলো আসলে খুবই ভালো পারফর্ম করে এবং লুক ওয়াইজ, প্রাইস ওয়াইজ সব দিক থেকেই
খুবই ভালো ডিল। এর মধ্যে ডিপকুলের AK-400 খুবই পপুলার, আমরা ব্যবহার করছি এটা ডার্ক প্লাস এডিশনটা। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা ব্ল্যাক থিমের কুলার, অর্থাৎ 0 RGB, এ থেকে কিছুটা FPS কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ডুয়াল ফ্যান ও চারখানা হিট পাইপ যুক্ত এই কুলারটি আপ টু 225 ওয়াট ইকুইভেলেন্টের হিট কন্ট্রোল করতে সক্ষম বলে দাবি করেছে ডিপকুল, দাম মাত্র 3,250 টাকা। যেহেতু আমি শুরুতেই বলছিলাম যে আমি কন্টেন্ট ক্রিয়েটর, এটার জন্য আমি চাচ্ছিলাম যে ভিডিও এডিটিংয়ের জন্য বেস্ট একটা কনফিগারেশন সেট করতে। সো এটার জন্য আমি যেহেতু ইন্টেলের CPU GPU নিছি, আমি এই এনভায়রনমেন্টে থাকতে চাইছি। সো এটার জন্যই ইন্টেলটা চুজ করা আমার। আমি শুরুতেই বলছিলাম আমি যখন PC বিল্ড করি, এটা ক্যামেরার সামনে হয়তো বলা হয় নাই, আমার বর্তমান যে GPU এর দাম, এই GPU এর দামের সমান ছিল আমার আগের যে PC যেটা কারেন্টলি বাসায় আছে। এটা দিয়ে আমি গত 4 বছর ধরে কোডিং করতেছি, এটা দিয়ে আমি রিমোট জব করছি, এটা দিয়ে আমি ফ্রিলান্সিং করছি, ইভেন এটা দিয়েই কন্টেন্ট ক্রিয়েটিং করতেছি। সো আমি যেহেতু এতগুলা কাজ করছি এবং ওইটার দাম ছিল 38,500 টাকার মতো, ওইটা দিয়ে যেহেতু আমি এত কিছু করতে পারছি, আই গেস এর থেকে ভালো কনফিগারেশনের PC না হলেও আমার বা যে কাজ করতে চাই তার চলবে। কেস হিসেবে আমরা ব্যবহার করেছি ডিপকুল CH370 ব্ল্যাকটা। ডিপকুলের এই ব্ল্যাক CH370 এর দাম হচ্ছে 5,100 টাকা, আর এটার হোয়াইট ভার্সনটার দাম হচ্ছে 4,800 টাকার মতো। এখানে একটু অদ্ভুত ব্যাপার যে নর্মালি দেখা যায় হোয়াইট কেসগুলোর দাম একটু বেশি থাকে, কিন্তু CH370 এর ক্ষেত্রে হোয়াইটটার দাম কম, ব্ল্যাকটার বেশি। CH370 কেসটা আমার অত্যন্ত পছন্দের একটা কেস, দেখতে খুবই সলিড, একটা ক্লাসি লুক দেয়। এই কেসটা নিয়ে একটা ফুল রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। কেসটার সাথে যদিও ফ্যান আসে মাত্র একটা এক্সস্ট ফ্যান, তাই এটার সাথে আমরা আরও 3-6টা ডিপকুল CF-120 ফ্যানের সেট কিনে নেই। তিনটার এক একটা সেটের দাম হচ্ছে 3,000 টাকা করে। বলতে পারেন যে 5,000 টাকার কেসে 6,000 টাকার ফ্যান লাগানো হয়েছে। যাই হোক, এটা যিনি কিনছেন তার প্রেফারেন্স। ডিপকুলের এই প্রোডাক্টগুলোর বাংলাদেশে অথরাইজড ডিস্ট্রিবিউটর হচ্ছে CSI। CSI থেকে অন্যান্য রিটেইলাররা এই পণ্যগুলো সংগ্রহ করে বিক্রি করে থাকে। যদি এখন আমার কাজের এই বেশি হয়, যেমন আমি যদি অন্য সেক্টরের কথাই বলি, গেম ডেভেলপমেন্ট বা গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং বা অ্যানিমেশন টাইপের যে কাজগুলো আছে, এটা আমার GPU ছাড়া হবে না। আমার যে PCটা আগে ছিল এটাতে GPU ছিল না, আর এই বাজেটে খুব বেশি ভালো GPU পাওয়া যায় না। সো এটার জন্য আমরা অনলাইনে বিভিন্ন এডিটর আছে বা অ্যাপ্লিকেশন আছে, ওইগুলো ইউজ করতে পারি। অ্যান্ড আমাদের এতটুকু অজুহাত দেওয়া যাবে না যে আমাদের PC খারাপ বা আমাদের কনফিগারেশন খারাপ মানে আমরা কাজ করতে পারবো না। এই জায়গাতে অসংখ্য রিসোর্স আছে বর্তমান 2023 সময়ে। সো আপনি যদি কোডিংও করতে চান, আপনার PC যদি নোটপ্যাডও ওপেন করতে না পারে, আপনি অনলাইনে যান, অনলাইনে অনেক কোড এডিটর আছে। আপনি গ্রাফিক্স ডিজাইন করতে চান, সেখানেও অনেক অনলাইন আইডিয়া আছে। লাখ টাকার বিলটাকে পাওয়ার আপ করতে আমরা যে পাওয়ার সাপ্লাইটা ব্যবহার করেছি তার দাম অবশ্য খুব বেশি না। অ্যান্টেক CSK 650 ওয়াটের 80+ ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাইটার দাম 5,900 টাকা, সাথে রয়েছে 5 বছরের ওয়ারেন্টি। সেকেন্ডারি স্টোরেজ বা ডাটা স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে একটা হার্ড ড্রাইভ, সিগেট ব্যারাকুডা 1 TB হার্ড ডিস্কটার দাম বর্তমান প্রায় SSD সমান 4,100 টাকার মতো। আমার সাজেশন হবে শুরুর দিকে বেসিক কনসেপ্ট বিল্ড করা, অ্যান্ড যে ফান্ডাটা আছে এই ফান্ডাটা শেখা। যদি আমি শুরুর দিকে ChatGPT বা এই ধরনের যে AIগুলো আছে এগুলো সাপোর্ট নিই, যেমন GitHub Copilot, এ ধরনের অনেক AI টুল আছে যেগুলো আমি যদি চাই ভয়েস কমান্ড দিয়েও কোডিং করতে পারবো। ইভেন সব কিছু কোড আমি W3 স্কুলস বা স্ট্যাক ওভারফ্লো থেকে নিতে পারবো, বাট একজন বিগেইনারের উচিত শুরু থেকে শুরু করা, প্রতিটা লাইন প্রতিটা স্টেপ কী হচ্ছে এই জিনিসগুলো ফলো করা, অ্যান্ড বেসিক ফান্ডামেন্টাল নলেজটা গেইন করা। সো এটার জন্য আমার মনে হয় যে AI এর সাপোর্ট নেওয়া শুরুর দিকে উচিত না। অ্যাটলিস্ট যখন আমাদের প্রাইমারি পিরিয়ড চলবে, যখন আমরা শেখা শুরু করবো এটা, তখন থেকে অ্যাটলিস্ট যতক্ষণ পর্যন্ত না আমরা জবে যাচ্ছি বা ফ্রিল্যান্সিং করতেছি, ততক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের শেখার জন্য হলেও AI থেকে দূরে থাকা উচিত। যখন আমরা জবে যাবো তখন বিষয়টা আলাদা, কারণ এটা টাইম ফর মানি। সো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রেও সেটাই। সো তখন যত কম সময়ে আমরা কাজটা করতে পারি, বাট শেখার ক্ষেত্রে আমরা যত বেশি সময় দিয়ে করতে পারি। সো এটার জন্য জবে যান বা ফ্রিল্যান্সিংয়ে যান তখন আপনি ইউজ করেন, বাট আপনি যদি শেখার ক্ষেত্রে এটা ইউজ করেন, এটা একটু ভিন্ন জায়গায় যাইতে পারে। তখন আপনার মনে হইতে পারে আমি তো ChatGPT থেকে বা অন্য AI টুল থেকে সব কিছু পেয়ে যাচ্ছি, তাহলে আমি মুখস্থ করতে যাব কেন বা মনে রাখতে কেন যাব। সো এটা একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে, বাট আপনার যদি বেসিক নলেজটা থাকে এটা আলটিমেটলি আপনাকে কোয়েশ্চেন করতেও হেল্প করবে। আলটিমেটলি আপনি AI এর ট্যান্সার ফ্লো দিয়ে কী করে, আপনি যদি ট্যান্সার ফ্লোর বেসিকটা না জানেন আপনি ChatGPTকে কোয়েশ্চেনও করতে পারবেন না। সো বেসিক জিনিস জানতে হবে কোয়েশ্চেন করতে হলেও। সো এটার জন্য আমি মনে করি বিগিনারদের জন্য AI না।
ইন্টেল প্রসেসরের সাথে আজকে লাখ টাকার বিল্ডে পেয়ার আপ করা হয়েছে এই মুহূর্তে জাতীয় গ্রাফিক্স কার্ড ইন্টেল আর্ক A750K। ইন্টেল ফাউন্ডার এডিশনের এই কার্ডটার দাম পড়েছে আমাদের 31,300 টাকার মতো। এই মুহূর্তে এই বাজেটে এটার সাথে কম্পিট করতে পারে এমন গ্রাফিক্স কার্ড খুব একটা নাই। যদিও AMD RX 7600 লঞ্চ করেছিল, কিন্তু সেটা বাংলাদেশের বাজারে খুব বেশি সময়ের জন্য অ্যাভেলেবেল হয়নি। অল্প কিছু ইউনিট ছিল যেগুলো খুব দ্রুতই হাওয়া হয়ে যায়। আবার গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির কথা চিন্তা করলে ইন্টেলের কার্ডটাই অনেকের কাছে সুপিরিয়র হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। আমি সবার শুরুতেই যাদের নিজে দেখে আমি এই কন্টেন্ট ক্রিয়েটিংয়ের ইন্সপায়ারেশন পাইছি, এটা হচ্ছে স্টাক লার্নার, SM9ভের চ্যানেল, দেন আনিসুল ইসলাম, লানুইত সুমিত, জেস বাংলাদেশ, প্রোকোডার। সো এরকম বাংলাদেশে যতগুলো চ্যানেল আছে, প্রোগ্রামিং সেক্টরে যতগুলো চ্যানেল আছে সেগুলো মোটামুটি সবগুলাই ভালো। অ্যান্ড আমি মনে করি আমাদের যারা অডিয়েন্স আছে তারা যদি আমাদেরকে সাপোর্ট করে, আমাদের প্রোগ্রামিং কমিউনিটিকে, তাহলে আমরা আরও কোয়ালিটিফুল ভিডিও প্রোভাইড করতে পারবো। খুব সম্ভবত এই দামে বা এর থেকে কিছুটা কম বেশি করে এর থেকে বেটার বা ব্যালেন্সড বিল এই মুহূর্তে খুব একটা বিল্ড করা সম্ভব না। তাই যারা 1,00,000 টাকার আশেপাশে PC বিল্ড করার প্ল্যান করছেন তারা এই বিলটাকে একটা মডেল বিল্ড হিসেবে ব্যবহার করতে পারেন। এখানে কোর কম্পোনেন্ট যেমন 13400 এবং ARC 750 এই দুটোকে স্টেবল রেখে আপনারা বাকি যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনাদের পছন্দ মতো কম বেশি এদিক সেদিক করতে পারেন, এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার। তবে অবশ্যই যে কোনো প্রোডাক্ট চয়েস করার আগে আপনাদের জন্য বরাবর মতো পরামর্শ থাকবে যে যথেষ্ট পরিমাণ রিভিউ বা রিসার্চ করে নিন যাতে পরবর্তীতে কোনো প্রোডাক্ট কিনে আন্ডার পারফরমেন্স পেতে না হয়। যারা নতুন প্রোগ্রামিং শিখতে যাবে বা নতুন যে কোনো স্কিল ডেভেলপমেন্ট করতে যায়, তখন নিজে না চাইলেও প্রতারকের হাতে পড়ে যায়। আমি নাম বলবো না এই মুহূর্তে, বাট অনেকেই আছে যারা শুধুমাত্র কোর্স বিক্রি করার জন্য বা টাকা ইনকাম করার জন্য কোর্সেস আনে। আলটিমেটলি স্টুডেন্ট যারা বা আপনার আমার মতো যে সকল সাধারণ পাবলিক আছি আমরা, তারা কোর্সটা কিনতেছি, নিজেদের মূল্যবান সময়টা দিচ্ছি, বাট আলটিমেটলি 2 বছর পরে দেখা যাচ্ছে কিছুই শিখতে পারিনি। সো যখন নতুন আপনি জানবেন না যে এটা অ্যাডভান্স না বেসিক, কী শিখতেছি আমরা। সো এটার জন্য আমার সাজেশন থাকবে, যারা নতুন তারা যদি কোর্স কিনতে যান দেখে শুনে কিনবেন, এবং আমার সাজেশন থাকবে অন্তত বেসিক থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনি ফ্রিতে ইউটিউব দেখে শিখতে পারবেন। তো অতটুকু যদি আপনি ইউটিউব দেখে ফ্রিতে শিখতে পারেন, তাহলে আপনি অ্যাডভান্সটা ডকুমেন্টেশন দেখে দেখে শিখতে পারবেন। আর আপনার যদি এমনটাই মনে হয় যে আমার সাপোর্ট ছাড়া হবে না, একজন ইনস্ট্রাক্টর প্রয়োজন, তো এটার জন্য আপনি ইউডিএমিতে যেয়ে কোর্স করতে পারেন, বা ইডিএক্সের CS50 নামে একটা কোর্স আছে, এটা হার্ভার্ড ইউনিভার্সিটির একটা কোর্স। সো এই কোর্সটা আপনি চাইলে করতে পারেন, কমপ্লিটলি ফ্রি। এটা হার্ভার্ডের স্টুডেন্টরা যে জিনিসটা ফলো করে এটা আপনি ফলো করে শিখবেন। সো এটা আপনার জন্য আরও ইন্সপায়ারেশনের একটা বিষয় হতে পারে। সো আপনি এই সকল রিসোর্সেস ফলো করে শিখতে পারেন প্রোগ্রামিংটা। আর আপনি যদি প্রোগ্রামিংয়ের বাইরে অন্য কোনো স্কিল ডেভেলপমেন্ট করতে চান, তাহলে আমি এটাই বলবো যে ইউটিউবে অনেক অনেক রিসোর্সেস আছে, এগুলো দেখে বেসিকটা অন্তত শিখুন, দেন আপনি নিজেই জানবেন যে কোন ইনস্ট্রাক্টরের কোর্সটা আপনার ফলো করা উচিত, কোনটা থেকে আপনি অ্যাডভান্স টেকনোলজি সম্পর্কে জানতে পারবেন। সো আমার সাজেশন দুইটা, বেসিকটা নিজে শিখুন ফ্রিতে, দেন আপনার যদি মনে হয় যে না আমার পেইড কোর্স করা উচিত, তাহলে পেইড কোর্স করবেন, আর না হয় ডকুমেন্টেশন দেখে দেখে শিখবেন। আহাদ ভাই একজন সেলফ মেড মানুষ, যার জন্য আমার আলাদা একটা রেসপেক্ট রয়েছে। ঢাকায় আমরা অনেকেই প্রোগ্রামিং বা টেকনোলজির বিভিন্ন আপডেটের সাথে অনেক বেশি ক্লোজলি অ্যাটাচ থাকতে পারি, যেটা ঢাকার বাইরে থেকে অনেকটাই ডিফিকাল্ট। কিন্তু বাংলাদেশের 70-80% লোক হয়তো ঢাকার বাইরেই থাকে, সেই দিক থেকে হিসাব করলে পরে আহাদ ভাই যেটা করছেন, অর্থাৎ প্রোগ্রামিংকে রুট লেভেলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, এই জিনিসটা আসলেই খুবই কমেন্ডেবল একটা কাজ, বিশেষ করে যখন সেটা বিনা পারিশ্রমিকে হয়ে থাকে। আহাদ ভাই রিসেন্টলি 1,00,000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন পার করেছেন, তার জন্য আমাদের শুভকামনা থাকবে, যাতে সামনে উনি আরও অনেক শিক্ষার্থীদের কাছে ওনার শিক্ষামূলক কন্টেন্টগুলো পৌঁছে দিতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।